আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশ্বিক নিউজ টিভি চ্যানেলে। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিদিন বাংলাদেশের পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কত টাকা দরে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে থাকি প্রতিদিন। কেমন আজকে আমরা সেই প্রাইসটুকু আপডেট করবো। আজ হচ্ছে 7ই জুন 2022 সাল। আসলে এই শুরুতে জানি বাংলাদেশের পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কত টাকা দরে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দর্শকবৃন্দ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে আরো উৎসাহ যোগাবে। চলুন দর্শকবৃন্দ, আজকে পাইকারি বাজার একটি চিনি শুরুতে জানাবো। আলুর বাজার, আলুর বাজার রয়েছে অনেকটা কমতির দিকে। যেটা ইচ্ছিক আলু সেটা বিক্রি হচ্ছে 15 টাকা, যেটা গুটি আলু সেটা বিক্রি হচ্ছে 15 টাকা 50 পয়সা, আর যেটা বগুড় আর লাল আলু সেটা বিক্রি হচ্ছে 16 টাকা। সম্মানিত দর্শকবৃন্দ, আমার প্রত্যেককে জানিয়ে দিব পেঁয়াজের বাজার। পেঁয়াজের বাজার রয়েছে অনেকটা কমতির দিকে, যেটা দেশি পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 28 টাকা থেকে 30 টাকা 75। সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদেরকে জানিয়ে দিব রসুনের বাজারে সর্বশেষ আপে ফ্রেশ নিউজ, যেটা দেশি রসুন সেটা বিক্রি হচ্ছে 65 টাকা থেকে 68 টাকা 75, আর যেটা এলসি রসুন সেটা বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 85 টাকা 75। সম্মানিত দর্শকবৃন্দ, ছিল পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুনের সর্বশেষ আপে ফ্রেশ নিউজ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।